বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন কিভাবে করতে হয়, এই ভিডিওটি বহুদিন থেকে আমি করার চেষ্টা করছি এবং আমার স্টুডেন্টরাও আমাকে অনেক বলছেন বারবার করে কিভাবে ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি করতে হয়, সেই জিনিসটা কিন্তু জানা দরকার। বন্ধুরা, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখি শুনি যে বারবার বলতে হয় বা বারবার চ্যান্টিং করতে হয় বা লিখে জলের বোতলে লাগাতে হয়, এগুলো সব ঠিক আছে, কিন্তু এর বাইরে এমন একটা জিনিস আছে যে জিনিসটা না হলে কিন্তু আপনার ল অফ অ্যাট্রাকশন কিছুতেই হবে না। তাহলে বন্ধুরা, এখন আমরা জেনে নেব অ্যাকচুয়ালি কিভাবে ল অফ অ্যাট্রাকশন করলে আমরা ঠিক গোলটি দিতে পারবো। ঠিক গোলটি দেওয়ার জন্য আমাদের কিন্তু ঠিক পদ্ধতিটি শিখতে হবে। পদ্ধতির মধ্যে এতটুকু ভুল হলে কিন্তু আমাদের সেই কাজটি হবে না। এখন আমি আপনাদের বলতে চলেছি ল অফ অ্যাট্রাকশনের সিক্রেট ব্যাপারটি। এই সিক্রেট ব্যাপারটি শোনার আগে বন্ধুরা, আমি আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনারা আমার এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা মনে করেন এটি আপনাদের আপনজনের জন্য খুব প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কেননা ল অফ অ্যাট্রাকশন যতই আপনি করুন না কেন, যত বছর ধরেই করুন না কেন, সিক্রেট ব্যাপারটা না জানলে কিছুতেই আপনার কাজ হবে না। এবার আপনারা শুনে নিন কিভাবে ল অফ অ্যাট্রাকশন করতে হয়, একটু মন দিয়ে শুনবেন। প্রথমে আপনারা একটা শান্ত জায়গায় বসুন, একটু নিজের মধ্যে বসুন, কয়েকবার শ্বাস নেওয়া ছাড়া। এটি তো প্রত্যেকটি মেডিটেশনে বলা হয়েছে, এটি করলে মন শান্ত হয়। আর এক রকম করলে মন শান্ত হয়, যেটা হচ্ছে এই একটা হাত ধরুন, বাঁ হাতটা এই নাভির কাছে দিলাম, আর একটুখানি ফাঁক রেখে, একটু তফাৎ রেখে, এরকম একটু ফাঁক রেখে আর একটা হাত এইভাবে ঘোরাবো, এইভাবে কিছুক্ষণ ঘোরাবো, এইভাবে। কেউ কাউকে টাচ করবে না, তাহলে এটাও থাকবে নাভির সামনে আর একটু ফাঁক থাকবে, আবার ডান হাতটা থাকবে তার আগে, এরকম ভাবে ঘুরবে। এরকম আমি একটু উঠিয়ে দেখাচ্ছি, এরকম ভাবে ঘুরবে, এরকম দু তিন মিনিট ঘোরালেই আপনার মন একদম শান্ত হয়ে আসবে, মানে ওখানে মনটা থাকবে, ওখানে মনটা থাকলেই আপনার মন শান্ত হয়ে যাচ্ছে। আর তাছাড়াও আপনি শ্বাস নেওয়া ছাড়া এভাবেও মনটাকে শান্ত করতে পারেন। তার একটা প্রক্রিয়া আছে, বলেও দিয়েছি আমি বিভিন্ন মেডিটেশনে, যে সময় ধরে নাক দিয়ে শ্বাসটা নেবেন তার বেশি সময় ধরে মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন। যদি তাড়াহুড়ো করে শ্বাসটা ছাড়তে যান তাহলে কিন্তু হার্টে আঘাত লাগতে পারে। কাজেই শ্বাস নেওয়াটা যে সময় ধরে হবে তার বেশি সময় ধরে শ্বাস ছাড়া এই প্রক্রিয়া কিন্তু করতে হবে। ভুল করলে ওখানেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে, পরে দেখবেন বুকে যন্ত্রণা হবে, কষ্ট হবে বা হিতে বিপরীত হবে। কাজেই ঠিক ঠিক ভাবে যদি করেন তাহলে ঠিক কাজটি পাবেন, আর ভুল করলে তো কোনো কাজই হবে না, উল্টে ক্ষতি হবে। এবার আসছি আসল ল অফ অ্যাট্রাকশনের কথায়। এক থেকে দু মিনিট সময় ধরে আপনারা কি করবেন, যেটা আপনার উইশ, সেই উইশের কথাটা ভাববেন নিজের মনে মনে, বারবার করে উইশের কথাটা ভাবুন বা উচ্চারণ করেও বলতে পারেন, ঘরে কেউ না থাকলে আপনারা উচ্চারণ করে বলুন, কোনো অসুবিধে নেই, তাতে বরঞ্চ ভালো হবে, নিজের কানেও শুনতে পাবেন। এই উইশের কথাটা অন্তত এক থেকে দু মিনিট আপনারা বারবার বারবার বলুন, আর একটাই লাইন বলবেন, মানে একটা দাঁড়িয়ে কমাও যেন এদিক ওদিক না হয়, প্রথমেই যেটা বলছেন শেষ পর্যন্ত ওটাই বলবেন, কোন রকম যেন শব্দের হেরফের না হয়। শব্দটাই এখানে কাজ করবে, শব্দটা একটা অঙ্কের মতন ফর্মুলা, এই শব্দে হেরফের হয়ে গেলে কিন্তু আপনার কাজটা হবে না। যদি আপনি বলেন আমি জব, আপনার জব দরকার, তাহলে আপনি বলছেন আমি চাকরি পেয়ে গেছি, এই যে চাকরি পেয়ে গেছি, এই কথাটাই বারবার বলতে হবে। আবার একবার বলবেন ভালো চাকরি, একবার বলবেন ড্রিম জব, একবার বলবেন বিদেশ যাত্রা, এরকম কিন্তু হবে না, একটাই বলতে হবে আমি চাকরি পেয়ে গেছি। বেশ, পেয়ে গেছেন, এইটাই এক থেকে দু মিনিট ধরে বললেন।
এবার আপনার উইশের কথাটা বারবার বলা হয়ে গেছে, এর পরে কি করবেন? আপনারা 3 মিনিট সময় ধরে লিখবেন, একটা খাতা পেন নেবেন, 3 মিনিট সময় ধরে আপনারা উইশের কথাটা লিখবেন। সাদা কাগজ হলে ভালো, লাইনটাও হতে পারে, কিন্তু সাদা কাগজ হলে ভালো কেন ওখানেই বুঝতে পারবেন আপনার মনটা আছে কিনা। সাদা কাগজে যদি লাইন একদম স্ট্রেট হয়, প্রত্যেকটা লাইন সুন্দরভাবে ছবির মতো হয়, তাহলেই বোঝা যাবে মনটা কিন্তু আছে লেখার দিকে। তাহলে মন দিয়ে লেখাটা করতে হবে, 2 থেকে 3 মিনিট সময় ধরে আপনারা লিখবেন। 3 মিনিট লিখলে সব থেকে ভালো, ওই একই লাইন লিখবেন, যতখানি হয় হোক গোনাগুনতির দরকার নেই। ঘড়িটা রাখবেন পাশে, ঘড়ির কাঁটা দেখবেন, 3 মিনিট সময় এক টানা লিখেই যাবেন, লিখেই যাবেন, এবং ওই একটাই ভাবনা ভাববেন যে আপনার উইশটা ফুলফিলমেন্ট হয়ে গেছে, আপনি চাকরিটা পেয়ে গেছেন। এই কথাটাই লিখ, যেটা বললেন এতক্ষণ ওই কথাটাই আপনি লিখবেন, আমার ভালো চাকরি হয়ে গেছে, বা আমার চাকরি যেটা আপনি বলেছেন ওটাই বলবেন, চাকরি হয়ে গেছে। এরপরে এই যে 3 মিনিট ধরে লিখলেন, লেখার পর কি হলো, চুপ করে একটুখানি বসুন, বসে চোখটা বন্ধ করুন, চোখটা বন্ধ করে ভাবুন, ভিজুয়ালাইজ করুন, আপনার চাকরিটা হয়ে গেছে, আপনি চাকরি করছেন, আপনি একটা এখন অনেকটা উচ্চস্থানে উঠলেন, মানে মনের দিক থেকে, আত্মার দিক থেকে আপনি একটু উচ্চস্থানে উঠলেন, যে একটা ভালো স্বপ্ন পূরণ হলো, একটা চাকরি হলো, আপনার অন্যান্য জিনিসগুলো আপনি ম্যানেজ করতে পারবেন চাকরির পয়সায়, যা যা করবেন সেগুলো একটুখানি ভিজুয়ালাইজ করুন। সবচেয়ে বড় কথা, খুশি থাকুন, মনের ভেতরে খুশি, মানে একটা ফুল ফুটে উঠলো এরকম একটা ভাবনা আপনারা ভাবুন। কি ভিজুয়ালাইজ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করছে। তাহলে আপনারা এটা ভিজুয়ালাইজ করলেন, করার পর ভিতরের যে তৃপ্তি, মানে হঠাৎ করে কিছু পেলে কি হয়, ধরুন একটা লটারির টিকিট, লটারির টিকিটটা আপনি ক্যাজুয়ালি কেটেছেন, কেটে রেখে দিয়েছেন, কিন্তু আপনি দেখলেন লটারিটা লেগে গেছে, মানে কোটি কোটি টাকার লটারি লেগে গেছে। এবার কি হবে তাহলে, আপনি যদি শোনেন, যখন শুনছেন তখন আপনার আত্মা মন সবকিছু, মানে অভিব্যক্তি, শরীরের অভিব্যক্তি কি হবে, আমি পেয়ে গেছি এত টাকার লটারি, ভাবতেই পারছি না আমি পেয়ে গেছি এত টাকার লটারি, এরকম একটা ভাব আসবে। তো এই ভাবটা এই চাকরির ক্ষেত্রেও আপনি রাখুন, এই ল অফ অ্যাট্রাকশন যে করলেন এতক্ষণ ধরে করলেন, এইটা আমি পেয়ে গেছি চাকরি, পেয়ে গেছি, তাহলে কি আমি পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি পেয়ে গেছি চাকরি, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি চাকরি পেয়ে গেছি, চাকরি পেয়ে গেছি, চাকরি পেয়ে গেছি, এই যে জিনিসটা, এই একদম উল্লাস করা, একদম শিশুর মতো, শিশু শিশু যখন উল্লাস করে কি করে, তার মধ্যে অন্য কোনো কিছু থাকে না, সেই জিনিসটার জন্যই সে উল্লাস করছে, সেই রকম আপনাকে করতে হবে। এবং শুধু লোক দেখানো নয় বা অভিনয় করে নয়, কিন্তু ভেতর থেকে বিশ্বাস করে আমি চাকরি পেয়ে গেছি সেই জিনিসটা, এটা আপনি ধরে রাখুন। কতক্ষণ ধরে রাখবেন, যতক্ষণ না এটা স্থিমিত হয়ে আসছে, যেই দেখবেন স্থিমিত হয়ে আসছে আবার করুন, আবার করুন, মানে দিনের মধ্যে 3-4 বার করুন। যদি 3-4 বার করেন তাহলে কি হবে, এই যে রেশটা থেকে যাবে। যেরকম আমরা রেইকি বক্স করি, রেইকি বক্স আপনারা দেখেছেন, আমার ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আজকে সকাল 8টায় যদি করি, আবার রাত্রি 8টায় করার কথা, কিন্তু রাত্রি 8টায় করলাম না, পরের দিন করলাম, তাহলে কি হলো, রাত্রি 8টার পর থেকে ওর ওমটা কমতে লাগলো, রেশটা ভাইব্রেশনটা কমতে লাগলো, পরের দিন গেলাম করলাম আবার, তখন আবার চার্জ হয়ে গেল। এখানেও কিন্তু তাই, এখানে যেই এই রেসটা কমে যেতে থাকছে তখন আবার আপনি করুন, তাহলে আবার রেসটাকে টানা হলো, চার্জ হয়ে গেল, আবার করুন, আবার চার্জ হয়ে গেল। এইভাবে দিনে 3-4 বার করে করুন, আর মাঝখানে সময়টা কোনো নেগেটিভ ভাবনা ভাববেন না, একদম ভাববেন না, কাজ হবেই হবে, আপনারা করে দেখুন, একদিন করুন, 2 দিন করুন, 3 দিন করুন, কাজ হবেই হবেই, খুব তাড়াতাড়ি পাবেন, আপনারা করে দেখুন। এইটা কিন্তু এই নতুন টেকনিক, এই টেকনিকটা আমি বলবো বলে অনেকদিন থেকে চেষ্টা করছিলাম, আজকে আমার সুযোগ হলো। এই ভিডিওটা খুব দামি, ভিডিওটার অবশ্যই মূল্য দেবেন। বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল,
ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।